أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم أي آيات غلور أنباد هلو هي جرائي مانا نتشو আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্য সম্পর্কে অবহিত করব যা তোমাদেরকে একটি যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান এনে থাকো, আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ এবং জীবনের মাধ্যমে জিহাদ করো। তোমরা যদি জানতে এটি তোমাদের জন্য অনেক কল্যাণকর, তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন আর এমন সব জান্নাতে তোমাদের প্রবিষ্ট করবেন যার পাদদেশে নহর প্রবাহিত হয়, আর এমন পবিত্র গৃহসমূহেও যা চিরস্থায়ী জান্নাতে রয়েছে। এটি অনেক বড় একটি সাফল্য। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেছেন যে আমিও মুসাই ঈসার পদাঙ্কে এসেছি। যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম দয়া এবং ক্ষমার শিক্ষা দিয়েছিলেন, আমিও দয়া, ক্ষমা, মীমাংসা এবং শান্তির শিক্ষা নিয়ে মুহাম্মদী মসীহ হিসাবে প্রেরিত হয়েছি আর ধর্মীয় যুদ্ধের অবসানের জন্য এসেছি। আর এ যুগ কোরআনে শিক্ষার প্রচারের যুগ, প্রসারের যুগ, তরবারির জেহাদের যুগ নয় এখন, কিন্তু ইসলামের শিক্ষা প্রচার এবং প্রসারের জন্য কলমের জেহাদ এবং তবলিগের জেহাদ অব্যাহত আছে। আর এই জেহাদ অব্যাহত রাখার জন্য প্রাণ, সময়, সম্পদ এবং সম্মানের
কোরবানি করা সেভাবে আবশ্যক যেভাবে ইসলামের প্রথম যুগে প্রারম্ভিক দিনগুলোতে কোরবানির প্রয়োজন ছিল। এ যুগ যখন অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য অর্জনের জন্য চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রয়েছে, ধর্মকে মানুষ ভুলে গেছে, জাগতিকতার প্রতি আকর্ষণ বেশি, ব্যবসা বাণিজ্যে প্রাধান্য শ্রেষ্ঠত্ব এবং জাগতিক আরামায়েশের চূড়ান্ত চেষ্টা করছে মানুষ, এমন সময়ে ধর্মের প্রচারের জন্য প্রসারের জন্য কোরবানি খোদার নৈকট্য লাভের মাধ্যম এবং সফল বাণিজ্য, যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই কথাগুলোই আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন যেগুলো আমি তেলাওয়াত করেছি। অতএব এ যুগ যা হযরত মসীহ মওউদের যুগ, এ যুগে বিশেষভাবে বিশেষ করে আর্থিক জেহাদ একটি গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এর মাধ্যমে নফসের কুরবানিরও প্রেরণা লাভ হয় আর এর ফলে খোদার সন্তুষ্টি এবং খোদা তালার নৈকট্য লাভ হয়। আল্লাহ তালা আর্থিক কুরবানির প্রতি কোরআনে করিমে বেশ কিছু স্থানে মনোযোগ আকর্ষণ করেছেন। এক জায়গায় তিনি বলেন, ওমালাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা খোদার পথে খরচ করো না বা ব্যয় করো না? আল্লাহ তাআলা বলছেন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো আসে, তিনিই তোমাদেরকে দান করেন এবং তোমাদের পুরস্কৃত করার জন্য বলেন যে তার পথে তোমরা খরচ করো বা ব্যয় করো। অতএব যদি ঈমান থাকে আর খোদার সত্তায় যদি বিশ্বাস থাকে, তাহলে সেই বিশ্বাসের দাবি হলো তার পথে আর্থিক কুরবানি করা। অন্যত্র সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ আলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খোদার পথে তোমরা খরচ করো আর নিজ হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। অতএব আল্লাহ তাআলার পথে তার দেয়া সম্পদ থেকে যারা খরচ করে না ব্যয় করে না, তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বর্তমানে আর্থিক কোরবানি নফসের জেহাদের একটা মাধ্যম হয়ে থাকে। মানুষ অনেক চাওয়া পাওয়া, অনেক কামনা বাসনাকে উপেক্ষা করে ধর্মের উন্নতির জন্য ত্যাগ স্বীকার করে, কুরবানি করে, এটি নফসের জেহাদ। খোদার ফজল এবং কৃপা আকর্ষণের মাধ্যমে সে এবং তার প্রজন্ম বহু ঐশী কৃপার উত্তরাধিকারী হয়। আল্লাহ তাআলা কারো উদ্ধার রাখেন না। আল্লাহ তাআলা এমন বাণিজ্যের সংবাদ দিয়েছেন যা ইহ এবং পারলৌকিক কল্যাণে পর্যবসিত হয় এবং শাস্তি থেকে রক্ষাকারী বাণিজ্য। এটি জাগতিক ব্যবসা বাণিজ্য শুধু জাগতিক কল্যাণার্থে হয়ে থাকে, কিন্তু খোদার সাথে যে ব্যবসা করা হয় তা ইহ এবং পারলৌকিক উভয় নিয়ামতের উত্তরাধিকারী করে থাকে। আমি যেভাবে বলেছি আল্লাহ তাআলা কারো ঋণ রাখেন না। স্বচ্ছ আন্তরিক মন মানসিকতা নিয়ে তার পথে কৃত কুরবানিকে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত ফলে রূপান্তরিত করেন। এক জায়গায় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা আমরাদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়া أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل
والله بما تعملون بصير তাদের দৃষ্টান্ত যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে তার সন্তুষ্টির সন্ধানে ব্যয় করে আর নিজেদের লোকদের মাঝে কতকে দৃঢ়তার জন্য খরচ করে, সেই খরচ এবং বাগানের নেয়া যা অনেক উঁচু স্থানে অবস্থিত, সে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে সেটি বর্ধিত রূপে নিজের ফল বহন করে, আর যদি প্রবল বৃষ্টি না হয় কুয়াশাই যথেষ্ট, আর তোমরা যা করো তার উপর খোদা তালার গভীর দৃষ্টি রয়েছে। আজ খোদার কৃপায় আহমদিরাই একমাত্র গোষ্ঠী যারা ধর্মের খাতিরে আর্থিক কোরবানি করার গুরুত্বকে বোঝে। কুয়াশার ন্যায় সামান্য অর্থ যা তারা দিয়ে থাকে তা অশেষ ফল বহন করে, আর জামাতের উন্নতি এর মাধ্যমেই হচ্ছে। দরিদ্র মানুষ, গরিব মানুষ সামান্য আর্থিক কোরবানি করে, আল্লাহ তাআলা এর অশেষ ফল দিয়ে থাকেন। বিশেষ করে দরিদ্র আহমদি এমন আহমদে যাদের উপকরণ সীমিত, প্রায় সময় দেখা গেছে যে তারাই বেশি কোরবানি করে, বেশি ত্যাগ স্বীকার করে, এর বহু দৃষ্টান্ত রয়েছে, আমি বিভিন্ন সময়ে তা আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজও কিছু আমি বর্ণনা করব। এই উদাহরণগুলো, এই দৃষ্টান্তগুলো সচ্ছল আহমদিদের এদিকে মনোযোগ আকর্ষণের কারণ হওয়া উচিত, অর্থাৎ তাদের দেখা উচিত, বিশ্লেষণ করা উচিত যে তাদের কোরবানের মান কি এবং কেমন। গরিব আহমদেরা যখন আর্থিক ত্যাগ স্বীকার করে, আর্থিক কোরবানি করে, তারা নিজেদের প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করে এবং নফসের জেহাদ করে। আফ্রিকায় এমন জেহাদকারী বহু আহমদি রয়েছে, পাকিস্তানে আছে, ভারতে রয়েছে, যারা নিজেদের পেট কেটে ক্ষুধার্ত থেকে আর্থিক ত্যাগ স্বীকার করে থাকে। নিজের এবং সন্তান সন্ততির অসুস্থতার ক্ষেত্রে তারা ঔষধের পেছনে ব্যয় করার পরিবর্তে চাঁদা দেয়াকে প্রাধান্য দেয়, তখন খোদা তাআলা তাদের এই কোরবানিকে বিফল থাকতে দেন না, বরং প্রায় সময় এত দ্রুত খোদার কৃপার দ্বারা উত্তরাধিকারী হয় যে আশ্চর্য হতে হয়। আর এই বিষয়গুলো তাদের ঈমান বৃদ্ধির কারণ হয়ে থাকে। অতএব কখনো কোনো দুর্বল আহমদের হৃদয়েও এই ধারণা জাগ্রত হওয়া উচিত নয় যে আল্লাহ তাআলা পবিত্র মন মানসিকতা নিয়ে যে কোরবানি করা হয় তার জন্য স্বীয় কল্যাণে ভূষিত করেন না। খোদা তাআলার ধনভাণ্ডার সীমাহীন। আমাদের গুটিকত কানাকড়ির তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ যে কোরবানি করতে বলেন, তিনি আমাদেরকে বর্ধিত কৃপার উত্তরাধিকারী করতে চান, কৃপাভাজন হওয়ার সুযোগ দেন। হযরত মসীহ মওউদ আসলাম তাঁর জামাতের মাঝে কোরবানির এমন চেতনা এবং প্রেরণা সঞ্চার করেছেন যে তার যুগ থেকে আজ পর্যন্ত আমরা এমন দৃশ্য দেখতে পাই যে জামাতের সদস্যরা নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে, জামাতি জামাতের প্রয়োজনে আর্থিক ত্যাগ স্বীকার করে থাকে, কুরবানি করে থাকে। আর উন্নয়নশীল জাতি বা যেসব জাতির উন্নতি করতে হয় এটি তাদের রীতি এবং পন্থা, আর আল্লাহ তাআলাও এর ফলে কৃপাভাজন করেন, কৃপা করেন। এই মান্যকারীরা এই বুৎপত্তি রাখে, জ্ঞান রাখে, যেমন টেকনা রসুল্লাহ বলেছেন যে অর্ধেক খেজুর দিয়ে হলেও আগুনের আজাব থেকে আত্মরক্ষা করো, অর্ধেক খেজুর দিয়ে হলেও যদি অর্ধেক খেজুর আল্লাহর পথে খরচের সামর্থ্য থাকে তা খরচ করে আগুনের আজাব থেকে আত্মরক্ষা করো। তিনি আরো বলছেন কার্পণ্য এড়িয়ে চলো। এই কার্পণ্যই পূর্ববর্তী বিভিন্ন জাতিকে ধ্বংস করেছিল। সাহাবিদের যে রীতি ছিল তা হলো, বলা হয় যে
সাহাবিরা বলেন, মহানবী যখনই আর্থিক কোরবানির কোন তাহরিক করতেন, আর বাজারে যেতাম, কায়িক শ্রম করতাম, সামান্য সুযোগ পেলেও কায়িক শ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ মহানবীর পবিত্র চরণে রেখে দিতাম, এমন কোরবানিকারী আল্লাহ তাআলা তার মহানবীর নিবেদিত প্রাণ দাসদেরকেও দান করেছেন। এ সংক্রান্ত বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের ইতিহাসে। ইতিহাসে এমন ভাইদের উল্লেখ পাওয়া যায় যারা এমন আর্থিক কোরবানি করেছেন যে শুনে আশ্চর্য হতে হয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজে তাদের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি আমার জামাতের ভালোবাসা এবং নিষ্ঠা দেখে আশ্চর্য হই। তাদের মাঝে খুব কম আয় উপার্জনশীল, যেমন মিয়া জামালউদ্দিন খায়রউদ্দিন এবং ইমামউদ্দিন কাশ্মীরি আমার গ্রামের পাশেই বসবাস করেন। তারা তিন গরিব এবং দরিদ্র ভাই যারা মজদুরি করে হয়তো দৈনিক 3-4 আনা উপার্জন করেন। আর পুরো উৎসাহ উদ্দীপনা আন্তরিকতার সাথে মাসিক চাঁদা দেন। তাদের বন্ধু মিয়া আব্দুল আজিজ পাটোয়ারির আন্তরিকতা দেখেও বিস্মিত। জীবিকার সংকীর্ণতা সত্ত্বেও একদিন 100 রুপিয়া দিয়ে গেছেন। বলেন যে আমি চাই এ যেন আল্লাহর পথে খরচ হয়। সেই 100 রুপিয়া সেই দরিদ্র আহমদি হয়তো বেশ কয়েক বছর লাগিয়ে জমা করেছেন, কিন্তু খোদার ভালোবাসার প্রেরণা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেতনা অবোধ জাগ্রত করেছে। অতএব জামাতের ইতিহাসে এই কোরবানিকারীদের নাম সুরক্ষিত আছে। এই সমস্ত লোক যারা খোদার সন্তুষ্টি অর্জনের বিশেষ আবেগ এবং আন্তরিকতা রাখতেন, তারা সামান্য কোরবানি করুন বা বেশি, তুচ্ছ করুন বা উচ্চ, তাদের নাম মসীহ মওউদের মিশনের ইতিহাসে সংরক্ষিত আছে, ইতিহাস সংরক্ষণ করেছে। আরেকজন বুজুর্গের কথা বলছে, তিনি প্রতিবন্ধী ছিলেন, দরিদ্র ছিলেন, তার নাম হাফেজ মইনউদ্দিন। জামাতের সেবার জন্য বিশেষ আবেগ এবং উচ্ছ্বাস ও আন্তরিকতা রাখতেন, এজন্য ত্যাগ শিকারে সদা সোচ্চার থাকতেন, অথচ বড় কষ্ট করে দেনাদিপাত করতেন। আর প্রতিবন্ধী হওয়ার কারণে কোনো কাজও করতে পারতেন না। মানুষ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুরনো খাদেম বা সেবক মনে করে কিছু উপহার উপঢৌকন দিত, কিন্তু হাফেজ সাহেবের নীতি ছিল এমন টাকা যা তোফা বা উপহার হিসেবে আসত তা কখনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতেন না, বরং জামাতের সেবায় হযরত মসীহ মওউদের সকাশে উপস্থাপন করতেন। আর কখনো হযরত মসীহ মওউদ এমন কোনো আর্থিক কোরবানির আহ্বান জানাননি যাতে তিনি অংশ নেননি, তা এক পয়সা দিয়েই হোক না কেন, কিন্তু অবশ্যই তিনি তাতে অংশগ্রহণ করতেন। এক পয়সার অর্থ হলো সেই যুগের এক পেনি হিসেবে আপনি ধরে নিতে পারেন, কিন্তু তিনি অবশ্যই অংশ নিতেন। তার অবস্থা অনুসারে এই সামান্য কোরবানিও ছিল অসাধারণ এক কোরবানির দৃষ্টান্ত। আর অনেক সময় যা হতো তা হলো হাফিজ সাহেব ক্ষুধার্থ থেকেও আর্থিক ত্যাগ স্বীকার করতেন। এসব মানুষ খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সবকিছু জলাঞ্জলি দিতে সদা প্রস্তুত থাকতেন। তাদের কুরবানি, তাদের আত্মত্যাগকে খোদাতালা স্নেহের দৃষ্টিতে দেখেছেন, আর সেই ফল তা বহন করছে যা আজকে তাদের বর্তমান প্রজন্ম খাচ্ছে। অতএব এসব পুণ্যবান প্রবীণ বুজুর্গ সাহাবিদের সন্তানরা এই কথা যেন সবসময় সামনে রাখেন যে আজকে যদি তাদের প্রতি খোদার কৃপাবাড়ি বর্ষিত হয়ে থাকে, তাহলে তাদের পূর্বসূরীদের কোরবানির কারণেই হয়েছে। তাদের আত্মজিজ্ঞাসা করা উচিত এই সচ্ছলতার প্রেক্ষাপটে যে জামাতের সেবার জন্য, মুসলিমদের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কোরবানি এবং আত্মত্যাগের মান এই সেই চেতনার সাথে আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে কিনা যা তাদের পুণ্যবান বুজুর্গদের চেতনা ছিল। আজকে ও জামাতে আহমদিয়ার
সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণী কোরবানির ক্ষেত্রে সুমহান দৃষ্টান্ত স্থাপন করছেন। তো জামাতে যারা ভালো আয় উপার্জন করে তাদের আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত। আল্লাহ এবং তার রসুল আন্তরিকতার বশবর্তী হয়ে কৃত কোরবানিকে মূল্যায়ন করেন। যেভাবে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক দেরহাম 1,00,000 দেরহামের মোকাবেলায় আজকে এগিয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে সেটি কিভাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তির কাছে 2 দেরহাম ছিল, সে 1 দেরহাম কোরবানি করেছে, আর অপর এক ব্যক্তির কাছে সীমাহীন ধন সম্পদ এবং সহায় সম্পত্তি ছিল, তা থেকে সে 1,00,000 দেরহাম কোরবানি করেছে, আর্থিক কোরবানি করেছে। বাহ্যত 1,00,000 দেরহাম অনেক বড় একটি অঙ্ক, কিন্তু সেই দরিদ্রের কোরবানির চেতনার বিপরীতে সেই এক ব্যক্তির 1,00,000 দেরহামের কোনো গুরুত্ব ছিল না। অতএব খোদা দৃষ্টিতে কোরবানির মান, তার আবেগ, উচ্ছ্বাস, আন্তরিকতা এবং অনুপাতের পরিমাণের নয়। যারা বলে যে জামাত দরিদ্রদের কাছে টাকা চায়, পয়সা চায়, অনেকে আমাকে এটি লিখেও পাঠায়। হুজুর বলছেন যে এদের এমন কথাবার্তা সঠিক নয়, এমন মানুষ আসলে মনের দিক থেকে কৃপণ। এদের চাওয়া পাওয়া হলো জাগতিক, তারা কামনা বাসনা চরিতার্থ করার জন্য অন্যদের নাম নিয়ে থাকে। আল্লাহ তাআলার কৃপায় জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যারা ত্যাগ স্বীকার করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কোরবানিকে সামনে রেখে নিজেরাও আর্থিক কোরবানি করে থাকেন, না বলেই তারা আর্থিক কোরবানি করতে চান এবং করেন। হযরত মসীহ মওউদের যুগের নিষ্ঠাবান লোকদের কোরবানির দৃষ্টান্তের অনুকরণে আজও এমন দৃষ্টান্ত সামনে আসে। আমি যেভাবে বলেছি রিপোর্টে এগুলো উল্লেখিত থাকে, আমি বিভিন্ন সময় উল্লেখ করি। আশ্চর্যজনক আর্থিক কোরবানি তারা করে থাকেন। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নিষ্ঠাবান আহমদী যারা পৃথিবীতে ইসলাম প্রচার এবং ধর্মের বিজয়ের লক্ষ্যে হযরত মসীহ মওউদের সাহায্যকারী হতে চায়, তারা এসব লোক আর্থিক কোরবানি করার সময় মসীহ মওউদের এই কথাটি সামনে রাখে যে তোমাদের জন্য এটি সম্ভব নয় যে তোমরা সম্পদকেও ভালোবাসবে, একই সাথে আবার আল্লাহকেও ভালোবাসবে, শুধু একটিকে ভালোবাসতে পারো। অতএব সৌভাগ্যবান সে ব্যক্তি যে খোদা তাআলাকে ভালোবাসে। আর তোমাদের কেউ যদি খোদাকে ভালোবেসে তার পথে আর্থিক কোরবানি করে, তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তার সম্পদে অন্যদের চেয়ে বেশি বরকত রেখে দেয়া হবে। কেননা সম্পদ নিজ থেকে আসে না, বরং আল্লাহর ইচ্ছায় আসে। অতএব যে ব্যক্তি খোদার সন্তুষ্টির জন্য নিজের ধন সম্পদের একটা অংশ খরচ করে, ব্যয় করে, সে অবশ্যই সেটি পাবে। এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের উক্তি। আজও আমরা এর বিভিন্ন দৃষ্টান্ত প্রত্যক্ষ করি। অনেকেই খোদা তালার পথে দিয়েছেন আর খোদা তালা তাৎক্ষণিকভাবে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। একই জায়গায় একই পরিবেশে মানুষ কাজ করে থাকে, কিন্তু আহমদীদের ধন সম্পদে আল্লাহ তালা বরকত রেখে দেন, অন্যের ধন সম্পদে সেই বরকত দেখা যায় না, আর এই বিষয়টি তাদের ইমান বৃদ্ধির কারণ হয়ে থাকে। এ ধরনের নিষ্ঠাবান আহমদীদের কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরব। যেভাবে বলেছি, রিপাবলিক অফ সেন্ট্রাল আফ্রিকায় গুতুম্বালা একটি জায়গার ঈসা সাহেব নামে একজন নিষ্ঠাবান আহমদী রয়েছেন। তিনি বলেন, 9 মাস পূর্বে আমি বয়াত করেছি।
2016 সন থেকেই ঘর বানানোর জন্য একটা প্লট ক্রয় করে রেখেছিলাম, কিন্তু টাকা ছিল না। ঘর নির্মাণের জামাতভুক্ত হয়েছি, চাঁদার গুরুত্ব এবং বরকত সম্পর্কে শুনে আসছিলাম, আর খোদা তালার পথে যত সামান্য আর্থিক কোরবানি সাধ্যমতো করে আসছিলাম। আর আমি এটি শুনতাম যে খোদা তালাই মানুষের কাজ সহজ করেন এবং মানুষের ধন ও জনসম্পদে তিনি বরকত দেন। যাই হোক, আমার হৃদয়ে এই ধারণা জাগে যে আমরা যখন ও আহমদি ছিলাম একবারও আল্লাহর পথে কোনো চাঁদা দেয়নি, আর এই সম্পর্কে কেউ আমাদের অনুপ্রাণিত করেনি। তিনি নওবায়ে ছিলেন, নওবায়েনদের প্রায় সময় তারিখে জাদিদ এবং ওয়াকফে জাদিদের চাঁদার কথা বলা হয়ে থাকে। তিনি বলেন, আমাকে বলা হলো আর আমি ওয়াকফে জাদিদ খাতে 1500 সিপা দিয়ে দিই, আর আল্লাহ তাআলার প্রতিদান আমাকে এভাবে দিয়েছেন যে এক বন্ধু আমার ঘর নির্মাণের জন্য 10,000 ইট বানিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, এরপর ইট বানিয়েও দেয়, সেখানে ইট সিমেন্ট দিয়ে ইটের ব্লক বানানো হয়, এভাবে নির্মাণ কাজ আরম্ভ হয়ে যায়, যার বেশ কয়েক বছর থেকে অপেক্ষা ছিল, আর ঘরের নির্মাণ কাজ শেষও হয়ে যায় আল্লাহর কৃপায়। ইনি বলেন যে আমার দৃঢ় বিশ্বাস যে খোদার কৃপায় এমনটি হয়েছে, নতুবা আমার মাঝে এই সামর্থ্য ছিল না, অসম্ভব ছিল আমার জন্য। সাবেক রাশিয়ান দেশগুলোর একটির নাম হলো কাজাকিস্তান। সেখানকার এক বন্ধু দাওরেন সাহেব বলছেন, কয়েকদিন পূর্বে মোয়াল্লেম সাহেবের বার্তা আসে যে এবছর আপনার স্ত্রীর ওয়াকফে জাদিদের চাঁদা খুবই কম, তালিকার একদম শেষের দিকে রয়েছে, সম্ভব হলে 5,000 টঙ্গে আদায় করুন। আমি ভাবলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার অপারেশনও হবে, তাই 15,000 টঙ্গে দিয়ে দিই। টাকা পাঠাতেই প্রায় 20 মিনিট পর স্কুলের পক্ষ থেকে সংবাদ আসে, যেহেতু আমি একজন ইয়েতিমের লালন পালন ভরণ পোষণ করি, আমার সন্তান সন্ততিও বেশি, তাই সেখানকার সরকার 1,00,000 টঙ্গে আমাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এটি আমার ঈমান বৃদ্ধির কারণ হয় যে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আমাকে ফেরত দিয়েছেন। এরপর কিরগিজস্তানের, এটি আর একটি রাশিয়ান স্টেট, সেখানকার আরেক বন্ধুর নাম হলো হুরমত সাহেব। তিনি স্বর্ণের খনিতে কাজ করেন, প্রত্যেক 6 মাস পর পর চাঁদা দিতেন। গত বছর দ্বিতীয় ছেমাহি চাঁদা প্রদান করার সময় হার এবং অনুপাতের চেয়ে 6,000 কিরগিজ সোম বেশি আদায় করেন। জিজ্ঞেস করার পর তিনি বলেন যে সারা পৃথিবীতে যেহেতু অর্থনৈতিক মন্দা চলছে আর মুদ্রাস্ফীতিও বেড়ে গেছে, তাই জামাতের ব্যয়ভার হয়তো বেড়ে গিয়ে থাকবে, এই কারণে অনুপাতের চেয়ে বেশি চাঁদা দিচ্ছি। এবছর প্রথম 6 মাসের যে চাঁদা তিনি পরিশোধ করেছেন, 6,000 সোম অতিরিক্ত তিনি দিয়েছেন চাঁদার চেয়ে, এভাবে প্রায় 40% বেশি চাঁদা দিয়েছেন ওয়াদার চেয়ে। এটি খোদার সন্তুষ্টির সন্ধানের একটা দৃষ্টান্ত। কেউ আহ্বান জানায়নি, কেউ তাহরিক করেনি, কিন্তু প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুভব করে নিজেই বেশি দেওয়ার চেষ্টা করেন। মানুষ বলে যে কেন চাও, আমরা চাই না, আমরা শুধু আল্লাহর নির্দেশ পৌঁছাই যে আল্লাহর পথে তোমরা আর্থিক কুরবানি করো। আরেকটি প্রত্যন্ত অঞ্চল হল ফিলিপিন, সেখানকার মুবালিক বলছেন, খোদাবল আহমদিয়ার সদর বর্ণনা করেছেন যে আমি আমার প্রতিশ্রুতি অনুসারে ওয়াকফের চাঁদা দিয়ে দেই, আর আর্থিক বছর সমাপ্ত হতে যাচ্ছিল, আমার বাসনা জাগ্রত হলো যে আমার ওয়াদার চেয়ে বেশি দেওয়া উচিত। আমি আমার মরম পিতা মাতা এবং শ্বশুর শাশুড়ির নামে 1,000 পিসু চাঁদা দিয়ে দেই। সেই দিনগুলোতে আমি স্থানীয় পৌরসভায় রিস্ক রিডাকশন ম্যানেজার হিসেবে চুক্তিতে কাজ করছিলাম। 9 বছরের ছুটির পর যখনই আমি কাজে ফিরে যাই, স্থানীয় মেয়র
আমার অস্থায়ী চাকরিকে স্থায়ী করে দেন আর আমার বেতনও দ্বিগুণ হয়ে যায়। অথচ গত 4 বছর থেকেই আমি চুক্তিতে কাজ করছিলাম, বারবার আবেদন করা সত্ত্বেও আমার চাকরি স্থায়ী হচ্ছিল না। তিনি বলেন, আমার বিশ্বাস হলো যে আর্থিক কুরবানি আমি করেছি তারই এটি ফসল। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের চিন্তা চেতনা এবং ধারণার চেয়ে অনেক অনেক বেশি দান করে থাকেন। আফ্রিকার একটি দেশের নাম হলো ক্যামেরুন। সেখানকার মুরব্বি বলছেন, এক যুবকের নাম হলো ইউসুফ, তিনি আহমদিয়ত গ্রহণ করেছেন। দরিদ্র এক যুবক মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করেন। মোহাম্মদ ইউসুফ সাহেব বলেন, আমি যখন থেকে আহমদিয়ত গ্রহণ করেছি আর মুরব্বির কথা অনুসারে চাঁদা দিয়ে আরম্ভ করেছি, আমার চাঁদা দেওয়ার কল্যাণে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে শুধু ওয়াকফে যদি নয় বরং সব খাতে চাঁদা দেব, এতে আমার জন্য এবং আমার পরিবারের জন্য কল্যাণ নিহিত আছে। এটি হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের কল্যাণ যে আমি আধ্যাত্মিক প্রশান্তি লাভ করছি। আমি খুবই আনন্দিত এবং প্রশান্ত আন্তরিক দিক থেকে। এভাবে আল্লাহ তাআলা সাহায্য করেন। তানজানিয়ার দৃষ্টান্ত দিচ্ছি এখন। পশ্চিম আফ্রিকার একটি দেশ, রবুমা অঞ্চলের নাম। রবুমা অঞ্চলের এক যুবক, নাম হলো বেনবীর সাহেব, তিনি বলছেন, আমার বয়স 27 বছর, চাঁদার অনেক বরকত এবং কল্যাণের আশিস দেখেছি, আমি ক্ষেত খামার করি। এবছর ওয়াকফে জুদীদের চাঁদা দেওয়ার মানসে আমার ফসল সংশ্লিষ্ট বিভাগে তাড়াতাড়ি জমা করিয়ে দেই, যে ফসল বা যা উৎপন্ন হয় সরকারের কাছে বিক্রি করে দেই, আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো ফসলের বিক্রি মূল্য বেশি পেতাম কিন্তু চাঁদা দিতে পারতাম না। যাই হোক, আমি সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করেছি। সে সময় কৃষকরা ফসলের যে মূল্য পাচ্ছিল তার চেয়ে বেশি মূল্য আমাকে দেওয়া হয়, আমি পাই। এর মাধ্যমে ওয়াকফে জুদীদের চাঁদা দিয়ে দিই। সে প্রতিষ্ঠান বলে যে মানুষ তাদের ফসল সময় মতো জমা করে না বেশি পয়সা পাওয়ার জন্য, তুমি তোমার সততার পুরস্কার পেয়েছ। তিনি বলছেন, আল্লাহ তাআলা আমার মনে হয় আমার নিয়তের ফল দিয়েছেন যেন সহজে আমি আল্লাহ তাআলার পথে আর্থিক কোরবানি করতে পারি। কিরগিজস্তানের আরেক বন্ধুর নাম হলো রোজামত মত সাহেব, তিনি ওয়াকফে জুদীদের চাঁদা সম্পর্কে বলছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ খাত। ওয়াকফে জুদীদের সাথে আমার পরিচিতির ঘটনাও খুবই চিত্তাকর্ষক। আমার মনে আছে আমি যখন আহমদীয়তের সাথে পরিচিত হই, মোবাল্লেককে জিজ্ঞেস করলাম যে জামাতের সব ব্যয়ভার কে নির্বাহ করে। তিনি আমাকে বিস্তারিত বোঝান এবং বলেন যে জামাতের কাজ কি, খেলাফত ব্যবস্থা, বিভিন্ন খাত রয়েছে, আর্থিক কোরবানির তারিখে জুদীদ, ওয়াকফে জুদীদ ইত্যাদি, এইগুলো সম্পর্কে তিনি আমাকে অবহিত করেন। তিনি বলেন, এমন আর্থিক কোরবানির ব্যবস্থাপনার কথা পূর্বে আমি কখনো শুনিও নি, দেখিও নি। প্রথমবার নিজাম এবং ব্যবস্থাপনার কথা শুনলাম। এরপর খলিফা মাসুদ রাবে রহমাহুল্লাহর যুগে বয়াতের পর প্রত্যেক মাসে রীতিমতো চাঁদা দেয়া আরম্ভ করি। সারা জীবন চাঁদার অশেষ কল্যাণ এবং বরকত আমি দেখেছি। জামাতভুক্ত হওয়ার পূর্বে আমি আমার পরিবারকে নিয়ে ভাড়া ঘরে থাকতাম, বড় কষ্টে জীবন অতিবাহিত করছিলাম, বিভিন্ন জায়গায় কাজ করছিলাম, শোচনীয় অবস্থা ছিল, কোনো ধন সম্পদও ছিল না, স্থায়ী আয় উপার্জনও ছিল না। চাঁদার বরকতে আল্লাহ তাআলার ফজলে এখন একটি পুরো ঘর নির্মাণ করেছি, এখন আমি আমার স্থায়ী একটা উপার্জন রয়েছে, কাজেরও কোনো সমস্যা নেই, বেতনও ভালো, এসবই চাঁদার কল্যাণে আল্লাহ তাআলার কৃপা যা আমি দেখছি। পশ্চিম আফ্রিকার একটা দেশের নাম হলো টোগো। সেখানকার মোবাইল ইনচার্জ বলছেন যে এক আহমদি
মহিলার কাছে ওয়াকফজিদের চাঁদা দেওয়ার জন্য টাকা ছিল না, ঘরের প্রয়োজনে সবজি চাষ করতেন, সেই সবজি বাজারে বিক্রি করে খোদার সাথে কৃত প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন আর ওয়াকফজিদের চাঁদা দিয়ে দেন। খুবই সামান্য বিষয় এই, এগুলো সাহাবিরা যে বাজারে গিয়ে মজদুরি করে পয়সা উপার্জন করে চাঁদা দিতেন বা হাফেজ সাহেব যা পেতেন আল্লাহর পথে দিয়ে দিতেন, সেই ধরনেরই দৃষ্টান্ত। একইভাবে এক মেম্বার হামজা সাহেবের কাছে ওয়াকফজিদের চাঁদা দেওয়ার জন্য কোনো টাকা ছিল না, মুরগি ছিল, মুরগি বিক্রি করে চাঁদা দিয়ে দেন, চাঁদা পরিশোধ করেন। এই দরিদ্র আহমদিরা খোদার সন্তুষ্টির খাতিরে আর্থিক কোরবানি করে থাকেন আর এরাই পুরনো বুজুর্গদের কথা স্মরণ করিয়ে দেন সবাইকে। ইন্দোনেশিয়ার এক বন্ধুর নাম হলো ইমান হেদায়েত সাহেব। আমি জন্মগত আহমদি, পূর্বে শুধু এক মেম্বার হিসেবে চাঁদা দিতাম, অর্থাৎ অভ্যাস ছিল যে আমরা আহমদি তাই চাঁদা দিতে হবে। তারেক এবং ওয়াকফজিদের আর্থিক কোরবানি খাতে অংশ নিতাম না। তখন আমার ভাইয়েরা উভয় তারিখের প্রেক্ষাপটে আমার দৃষ্টি আকর্ষণ করে যে শুধু জামাতে আমাদের সদস্য হিসেবে চাঁদা দেই না আমরা, বরং আমরা খোদার নৈকট্য লাভের জন্য আহমদি হিসেবে আর্থিক কোরবানি করে থাকি। আমার ভেতরও তারিখজিৎ ও আকফজিদ খাতে চাঁদা দেওয়ার প্রেরণা সঞ্চারিত হলো। উভয় খাতে আমি আর্থিক কোরবানি করা আরম্ভ করি আর এই দুই খাতে অংশ নেওয়ার পর আমি আমার জীবনে অনেক বড় পরিবর্তন অনুভব করি। আমার নিজেকে খোদার কাছে বলে মনে হলো, জামাতের দায়িত্ব আমার কাঁধে ন্যস্ত হয়, জীবিকার ক্ষেত্রেও আল্লাহ তাআলা ভালোবাসা প্রকাশ করেছেন। খোদা যে বলেছেন যে আমার দিকে হেঁটে আসলে আমি ছুটে আসব তোমাদের দিকে, এটি আমি চাঁদা দেওয়ার পর লক্ষ্য করেছি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি ঘটনা এক বন্ধু তার নিজের ঘটনা লিখে পাঠিয়েছেন। ওয়াকফজিদের আর্থিক বছর সমাপ্তির পূর্বে তাহরিক করা হয়েছিল যে যারা আর্থিকভাবে সঙ্গতি রাখে তারা যেন ওয়াকফজিদ খাতে অন্তত পক্ষে $5,000 চাঁদা দেয়। তিনি বলেন, আমি ওয়াকফজিদ খাতে $4,000 দিয়েছিলাম, $5,000 ছিল না, কিন্তু হৃদয়ে একান্ত বাসনা জাগ্রত হলো যে ওয়াকফজিদ খাতে আমার $5,000 চাঁদা দেওয়া উচিত। জুমায় থেকে ফিরে আসার পথে আমি দোয়া আরম্ভ করি। ইনি সচ্ছল ছিলেন কিন্তু খোদাভীতি ছিল হৃদয়ে, এক আন্তরিকতা ছিল, বাসনা ছিল, দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। তিনি বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা আছে আমার। একদিন অফিস থেকে ব্রেকের জন্য বাইরে বের হই আর একই সাথে দোয়া করতে থাকি যে কিভাবে আমি চাঁদা দিতে সক্ষম হব, দোয়া করতে থাকি আল্লাহ যেন তৌফিক দেন। তিনি বলেন, যখন ফিরে আসি অফিসে, আমার বিজনেস পার্টনার যে খ্রিস্টান ছিল অফিসে আসে এবং দরজা বন্ধ করে দেয় আর আনন্দের সাথে করমর্দন করে এবং বলে যে একটা ভালো সংবাদ আছে। বিস্তারিত সংবাদ অবহিত করতে গিয়ে বলে যে একজন গ্রাহক নতুন কাজের আবেদন করেছে আর তার ফিস হলো $30,000, $15,000 আমাদের ভাগে আসবে। তিনি বলেন, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে আমার দোয়া গৃহীত হয়েছে। আমি আমার পার্টনারকে বলছিলাম যে আমি কী দোয়া করছিলাম আর কীভাবে আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আমাদের এটা বিশ্বাস আল্লাহ আমার দোয়া গ্রহণ করেছেন। তখন আমার সেই পার্টনার বলে যে চ্যারিটির জন্য $5,000 অনেক বেশি, আবার বলে তোমার দোয়ার কারণে আমারও লাভ হয়েছে, তাই আমিও তাতে অংশ নেব, তুমি যত টাকা দেবে সেই টাকার অর্ধেক আমি দেব। কিন্তু আমি তাকে বললাম, এছাড়াও অনেক দাতব্য কর্ম আছে যাতে তুমি অংশ নিতে পারো, এই $5,000 ওয়াকফজিদের আর এই টাকা আমি নিজেই দেব। তো আল্লাহ তাআলা আমার দোয়া এবং আমার বাসনা পূর্ণ করেছেন, আমার প্রতি অনুগ্রহ করেছেন। ফিজিও একটি প্রত্যন্ত অঞ্চল, নতুন বয়তকারী সেখানকার নাম হলো জিনাল বেগ সাহেব, 2-3 বছর পূর্বে তিনি বয়ত করেছেন।
প্রাথমিকভাবে তাকে যখন তাহরিকে বা আর্থিক কোরবানির কোনো খাতে সামিল করা হয়, সামান্য ওয়াদা ছিল, তার কিছুকাল পর চাদায়াম তাহরিকেও তাকে অন্তর্ভুক্ত করা হয়। এবছরকার খুতবা শোনেন এবং নিজামের গুরুত্ব তার কাছে স্পষ্ট হয়। খুতবা শোনার পর যে ব্যক্তি নিজেই তাহরিকে এবং ওয়াকফজিদের চাঁদা বাড়িয়ে দেন এবং 10 গুণ বৃদ্ধি করেন, তার ওয়াদা এবং আদায় করেন। চাঁদায় আম সম্পর্কে তিনি বলেন, সাপ্তাহিক আয়ের 16 ভাগের 1 ভাগ দেয়ার তিনি প্রতিশ্রুতি দেন। প্রত্যেক সপ্তাহে রীতিমতো এসে তিনি চাঁদায় আম আদায় করেন। এই নতুন বয়াতকারী বলছেন যে, চাঁদা বাড়ানোর পর থেকে চাকরির ক্ষেত্রে আমার উন্নতি হয়েছে। তিনি বলছেন, 2024 জানুয়ারি থেকে আমার চাঁদা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। যদি কেউ চাঁদার কল্যাণ এবং আশিস জানতে চায় তাহলে আমাকে জিজ্ঞেস করুক। মাইক্রোনেশিয়ার মোবাল্লেক সিজ্জিল সাহেব বলছেন, এখানে একজন নতুন বয়াতকারী রয়েছেন যার নাম হলো সাইমন। আর্থিক কোরবানির দিকে তার মনোযোগ আকর্ষণ করা হয় এবং বলা হয়, আল্লাহ নয়, আল্লাহ তালা এটিকে কারজায়ে হাসান আখ্যায়িত করেছেন। তখন সে ব্যক্তি রীতিমতো চাঁদা দেওয়া আরম্ভ করেন। কিছুকাল পর বলেন যে, পূর্বে আমি যখন গির্জায় যেতাম আমার পয়সা দিতাম, আমার জীবনে কোনো পার্থক্য দেখতাম না বা দেখিনি। যখন থেকে আল্লাহর পথে আমি আর্থিক কোরবানি শুরু করেছি আহমদি হওয়ার পর, খোদা তালা এমনভাবে আমার অভাব মোচন করেন, চাহিদা পূরণ করেন যে আমি আশ্চর্য হয়ে যাই। অনেক সময় টাকার প্রয়োজন হয়, হঠাৎ করে কেউ আসে আর পয়সা দিয়ে যায়। কখনো খাবারের অভাব দেখা দিলে আল্লাহ ঘরে বসে অবস্থাতেই সে অভাব মোচন করেন। আল্লাহর ফজলে সাইমন সাহেব সাধ্যাতীত আর্থিক কুরবানি করে থাকেন। তানজানিয়ার আমির সাহেব বলছেন, এক বন্ধুর নাম হলো বশির, ওয়াকফে জদিদ খাতে নিজের পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে 40,000 শিলিং আদায় করেন। তার স্ত্রীকে বলেন যে, পরিবারের অবস্থা তত সচ্ছল নয়, তবুও এত বড় অঙ্ক কেন চাঁদা খাতে প্রদান করলেন? তিনি বললেন যে, চিন্তা করো না, আল্লাহ তাআলা তার পথে আর্থিক কুরবানিকারীদেরকে কখনো ব্যর্থ করেন না, অবশ্যই আল্লাহ তাআলা বাড়িয়ে ফেরত দেবেন। কয়েকদিনের ভিতরে 2-3 দিক থেকে তিনি এমন কাজ পান যে শুধু চাঁদায় প্রদত্ত টাকায় ফিরে আসেনি, বরং এর বেশি আয় হয়েছে। তিনি বলছেন, আমি তো পূর্বেও জানতাম এবং বুঝতাম, কিন্তু আমার স্ত্রীও স্বচক্ষে চাঁদার কল্যাণ প্রত্যক্ষ করে এবং তারও ইমান দৃঢ় হয়। জার্মানি থেকে ওয়াকফে জদিদের ন্যাশনাল সেক্রেটারি সাহেব বলছেন, মাইন্স জামাতের এক ছাত্র সরকারি প্রতিষ্ঠানে বৃত্তির আবেদন করে, পড়ার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, পড়ালেখার জন্য বা শিক্ষা ব্যয় নির্বাহের জন্য। তিনি বলেন যে, সেমিস্টার শুরু হতে যাচ্ছিল আর টাকা হলো অপর্যাপ্ত, অপরদিকে ওয়াকফে জদিদের বছরও সমাপ্ত হচ্ছিল আর ওয়াদা অনুসারে নিজের এবং পরিবারের চাঁদাও পরিশোধ করা বাকি ছিল। সরকারে যে বিভাগে আবেদন করেছিলেন বৃত্তির, আশা ছিল যে বৃত্তি পাবেন, কিন্তু সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অস্বীকার করা হয়। তার কাছে যে টাকা ছিল খোদার উপর নির্ভর করে সেগুলো চাঁদা খাতে পরিশোধ করে দেন। এরপর সেমিস্টার তার শেষ হয়, আল্লাহ তাআলা তাকে উত্তম সাফল্য দান করেন। যে প্রতিষ্ঠান পূর্বে বৃত্তি দিতে অস্বীকার করেছিল, হঠাৎ করে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে 4,000 ইউরোর সমান একটি অঙ্ক তার অ্যাকাউন্টে এসে যায়। তিনি বললেন, আমার বিশ্বাস হলো কোরবানির কারণে এটি ঘটেছে। ভারতের একটি জায়গার নাম হলো সামতবাড়ি। এক আহমদি সিরাজ সাহেব বলেন, আর্থিক কোরবানির কল্যাণ আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। ওয়াকফের চাঁদা বাকি ছিল, কোভিডের কারণে, অসুস্থতার কারণে চাঁদা দিতে পারেনি। 2-3 বছর থেকে বৃষ্টির কারণে তার বাগানের কাঠ নষ্ট হচ্ছিল। যার কোনো ক্রেতা পাচ্ছিলেন না, যে ক্রেতার নেয়ার কথা ছিল, যেই টাকা নির্ধারিত হয়েছিল তা সে পরিশোধ করছিল না। যাই হোক,
তিনি ক্রেতা সন্ধান করতে থাকেন, পাচ্ছিলেন না। তিনি বলেন যে ইন্সপেক্টর ওয়াকফে যদি যখন আসলেন আর চাঁদা চাইলেন, তিনি তাৎক্ষণিকভাবে 2000 রুপিয়া বের করে আদায় করেন বা পরিশোধ করেন। দুদিনের ভিতরেই যে ক্রেতা মূল্য নির্ধারণের পর জিনিস নিচ্ছিল না, হঠাৎ করে এসে 20,000 রুপিয়া দিয়ে সব জিনিস নিয়ে যায়। তিনি বলছেন, আমার বিশ্বাস হলো চাঁদার কল্যাণে আল্লাহ তাআলা 2000-কে 20,000-এ বৃদ্ধি করে আমাকে ফেরত দিয়েছেন। নতুবা যেসব জিনিস কয়েক বছর ধরে নষ্ট হচ্ছিল তা আগেও নষ্ট হতে পারত। কানাডার এক লাজনা বলছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে যখন ওয়াকফজিদের নববর্ষের ঘোষণা আমি দেই, হুজুর বলছেন তার হৃদয়ে বাসনা জাগে নিজের এবং সন্তানদের চাঁদা দেয়ার। ব্যাংকের পরিস্থিতি যখন দেখলেন সেখানে কিছুই ছিল না, তিনি বলেন, দোয়া করলাম আল্লাহ তাআলা যেন অদৃশ্য হতে এমন কোনো ব্যবস্থা করেন যাতে আমি চাঁদা পরিশোধ করতে পারি। কয়েকদিন পর ব্যাংকের অ্যাকাউন্টে দেখলাম যে তাতে $300 সমপরিমাণ অর্থ ছিল। সে পরিমাণ টাকাই আমি আমার আত্মীয় স্বজন পরিবার মরহুমদের পক্ষ থেকে দিতে চাইতাম। তাৎক্ষণিকভাবে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে চাঁদা দিয়ে দিই। কানাডার আরেক ভদ্র মহিলার কথা আসছে, তিনি তার ওয়াদা বৃদ্ধি করেছেন এবং পুরোটাই আদায় করে দিয়েছেন। পরের দিনেই ট্যাক্স বা রেভিনিউ বিভাগ থেকে অতিরিক্ত টাকা যা তিনি দিয়েছেন তা ফেরত আসে। $750 ছিল যা তিনি অতিরিক্ত আদায় করেছিলেন। তানজানিয়ার এক নতুন বয়তকারিণী ভদ্র মহিলা আহমদিয়ত গ্রহণ করেন। তিনি বলেন, আহমদিয়তে এক পৃথক এবং আলাদা ব্যবস্থা দেখেছে যা অন্যান্য মুসলমানদের ব্যবস্থা থেকে পৃথক। আর্থিক কোরবানির ক্ষেত্রে প্রতিটি চাঁদার রসিদ দেয়া হয় যা অন্য কোথাও দেখা যায় না। মোয়াল্লেম সাহেব খোদবা জুমা প্রদান করেন, ওয়াকফের চাঁদা দেওয়ার আহ্বান জানান, আমার কাছে যত টাকা ছিল চাঁদা খাতে পরিশোধ করে দিই। আমার ঘরের অবস্থা সে ছিল অসচ্ছল, আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল, হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিতে পারত। ঘরে পৌঁছার পর রাতে এসার সময় এক ব্যক্তির ফোন আসে, 2 বছর পূর্বে আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল আর পরিশোধ করছিল না, যোগাযোগ করছিল না। আমি ধরে নিয়েছিলাম যে সে আর এই টাকা দেবে না। যাই হোক, সে ফোন করে এবং ক্ষমা চায়, দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে আমার টাকা ফেরত দেয়। তিনি বলছেন, আসলে আমি যে আর্থিক কোরবানি করেছিলাম, আমার নিজের প্রয়োজনকে উপেক্ষা করে যে কোরবানি করেছি, খোদা তালা এ কারণে আমাকে সাহায্য করেছেন। এরপর তাৎক্ষণিকভাবে মেয়েকে হাসপাতাল নিয়ে যেতে হয়, আল্লাহ তালা ফজল করেছেন, তার চিকিৎসাও হয়ে যায়। খোদা তালা নবাগতদের মাঝে ওই চেতনার সৃষ্টি করছেন যে সম্পদ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এই চেতনা কেবল এক আহমদের মাঝেই দেখা যায়। নাইজার আরেকটি দেশ পশ্চিম আফ্রিকার, সেখানকার রাজনৈতিক অবস্থা ও সেখানে অস্থিতিশীল। বর্তমানে মারাতি অঞ্চলের একটি গ্রাম আমরা সফর করেছি। মোয়াল্লেম সাহেব বলছেন, চাঁদা দেওয়ার আহ্বান জানাই, বন্ধুরা ওয়াকফজিদের খাতে চাঁদা দেন। একজন গায়ে আহমদি বলে, সেখানে আপনি আমাদের গ্রামের গরিবদের কাছ থেকে টাকা সংগ্রহ করছেন, অথচ আপনারা ভালোভাবে জানেন যে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই অস্থিতিশীল। অন্যান্য ইসলামিক সংগঠন মানুষের জন্য কিছু নিয়ে আসছে আর আপনারা টাকা চাচ্ছেন। মোয়াল্লেম সাহেব বলেন যে আমার কোনো উত্তর দেওয়ার পূর্বেই সেই গ্রামের এক আহমদি দাঁড়িয়ে গিয়ে গভীর আবেগের সাথে আবেগ নিয়ে বলেন যে অন্যান্য ইসলামী সংগঠন আসে,
ঠিক আছে, হয়তো তারা দাতব্য কর্ম কিছু করে থাকে। প্রশ্ন হলো, কোনো ইসলামী সংগঠন কি আমাদের ইসলাম সম্পর্কে কিছু শিখিয়েছে? দাতব্য কর্ম বা কোনো কল্যাণমূলক কাজ করে তারা হয়তো চলে যায়, কিন্তু জামাতে আহমদিয়া আমাদেরকে ধর্ম শিখায়। আমাদের জামাত বা মোয়াল্লিম সাহেব চাঁদা সংগ্রহের জন্য আসেননি, বরং আর্থিক কোরবানির সেই প্রেরণা সঞ্চারের জন্য এসেছেন যা মহানবীর যুগে সাহাবিরা করেছেন। এর মাধ্যমে ইহকাল নয় কেবল পরকালেও আমরা প্রতিদান পেতে সক্ষম হব। তো আহমদীয়ত গ্রহণের পর এই চেতনা প্রেরণা আল্লাহ তালাই সৃষ্টি করেছেন যে খোদা সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ স্বীকার করা আবশ্যক। এরপর খোদার কৃপাও অসাধারণভাবে বর্ষিত হয়। যাই হোক, এই যুক্তি শুনে সে গায়ের আহমদের মুখ বন্ধ হয়ে যায়। তো দেখুন কত আকর্ষণীয় মুখলেস এবং নিষ্ঠাবান পৃথিবীর সকল কোণে আল্লাহ তাআলা হযরত মসীহ আলাইহিস সালামকে দান করেছেন। এটি একটি দীর্ঘ তালিকা। কার কথা উল্লেখ করব, কার কথা বাদ দেব, এই সিদ্ধান্ত করা কঠিন ছিল। বহু ঘটনা ছিল, সময় স্বল্পতার কারণে নিতে পারিনি অনেক ঘটনা। যাদের ঘটনা বাদ দিয়েছে তাদের মাঝে নিষ্ঠা এবং আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আল্লাহ তাআলাও কখনো ঋণ রাখেন না, বরং তাদের কোরবানি গ্রহণ করে তাদের ইমান বৃদ্ধির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ইমানের দৃঢ়তার ব্যবস্থা করেন। হযরত মসীহ আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাদের প্রতি সহানুভূতির সত্যিকার প্রেরণায় আমাকে সমৃদ্ধ করেছেন। এক সত্যিকার অন্তর্দৃষ্টি বা তত্ত্বজ্ঞান আমাকে দিয়েছেন আপনাদের ইমান এবং তত্ত্বজ্ঞানের দৃঢ়তার জন্য। যেই অন্তর্দৃষ্টি বা যে তত্ত্বজ্ঞানের আপনাদের এবং আপনাদের বংশের একান্ত প্রয়োজন রয়েছে, তাই আমি এই উদ্দেশ্যে সোচ্চার দণ্ডায়মান যে আপনারা ধর্মের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সাহায্য করুন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যতটা আর্থিক সামর্থ্য এবং সচ্ছলতা দিয়েছেন এই পথে খরচ করতে যেন দ্বিধা না করে, আর খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু ইসলামের উপর নিজের ধর্ম নিজের সম্পদকে যেন প্রাধান্য না দেয়। আমার জন্য যতটা সম্ভব আমি আমার রচনাবলীর মাধ্যমে এসব জ্ঞান এবং কল্যাণ রাজ্যকে এশিয়া ও ইউরোপের দেশে বিস্তৃত করতে চাই যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অর্থাৎ আর্থিক কোরবানির মাধ্যমে মুসলিমদের মাধ্যমে ইসলাম প্রচারের কাজ হওয়ার ছিল, তা হচ্ছে। আফ্রিকার দরিদ্র এবং অসচ্ছল আহমদিরা কোরবানির ক্ষেত্রে মহান দৃষ্টান্ত স্থাপন করা সত্ত্বেও ইসলামের প্রচার ও প্রসারের কাজকে কেবল স্বদেশেই যথাযথভাবে করার সামর্থ্য রাখে না। তাই ইউরোপ ও আমেরিকার দেশগুলো অর্থাৎ সচ্ছল দেশগুলোর ওয়াকফে চাঁদার বেশিরভাগ এসব দরিদ্র দেশে জামাতের উন্নতির ক্ষেত্রে ব্যয় হয়। আল্লাহ তাআলা সবার ইমান বিশ্বাস এবং ধন জনসম্পদে বরকত দেন যারা কোনোভাবে জামাতের জন্য ত্যাগ স্বীকার করছে এবং সদা ত্যাগ স্বীকারে সোচ্চার এবং প্রস্তুত থাকে। এখন ওয়াকফজিদের নববর্ষের ঘোষণার পাশাপাশি আমি পৃথিবীর বিভিন্ন দেশের আর্থিক কোরবানির কিছুটা পরিসংখ্যান তুলে ধরব। আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফজিদের 66তম বছর সমাপ্ত হয়েছে আর 67তম বছরের সূচনা হয়েছে। আল্লাহ তাআলার কৃপায় বিশ্ব জামাতে আহমদিয়া এবছর 1,29,41,000 আর্থিক কোরবানি করেছে, অর্থাৎ প্রায় 13 মিলিয়ন পাউন্ড চাঁদা দিয়েছে তারা। গত বছরের তুলনায় 7,18,000 পাউন্ড বেশি। যুক্তরাজ্য বা ইউকে এবছর মোট চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এরপর রয়েছে কানাডা, কানাডাও ভালো বৃদ্ধি করেছে আর অংশগ্রহণকারীর সংখ্যা তারা বৃদ্ধি করেছে। এটি তাদের অনেক বড় সাফল্য। এবছর এর তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, এরপর চতুর্থ স্থানে আছে আমেরিকা, পাকিস্তান এবং ভারত যথাক্রমে। মধ্যপ্রাচ্যের একটি জামাত রয়েছে, এরপর রয়েছে ইন্দোনেশিয়া।
এরপর আবার রয়েছে মধ্যপ্রাচ্যের একটি জামাত এবং তারপর রয়েছে বেলজিয়াম। আফ্রিকার জামাতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে মরিশাস, গানা, বুর্কিনা ফাসো। যথাক্রমে বুর্কিনা ফাসোর পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল, কিন্তু তা সত্ত্বেও তৃতীয় স্থান তারা অধিকার করেছে। আফ্রিকায় তানজানিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, গ্যাম্বিয়া, মালি, ইউগান্ডা, সেরালিওন যথাক্রমে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। চাঁদায় অংশগ্রহণকারীর সংখ্যা আল্লাহ তাআলার ফজলে এবছর প্রথমবার 44,000 জন যোগ দিয়েছে, আর এই খাতে চাঁদাদাতার সংখ্যা 15,50,000। চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কানাডা প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থানে তানজানিয়া, ক্যামেরুন, গ্যাম্বিয়া, নাইজেরিয়া, গিনিবাসা এবং কঙ্গো কিনশাসা রয়েছে। যথাক্রমে যুক্তরাজ্যের চাঁদা সংগ্রহের দিক থেকে বড় জামাতগুলো হল ফানহাম প্রথম স্থানে রয়েছে, এরপর উস্টার পার্ক, ওয়ালসল, ওল্ডশর্ট সাউথ, ইসলামাবাদ, জেলিংহাম, অ্যাশ চিম সাউথ, ইউল এবং হাজলো সাউথ। যথাক্রমে অঞ্চলগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে বাইতুল পথু, তারপর রয়েছে ইসলামাবাদ অঞ্চল, মিডল্যান্ডস, মসজিদ ফজল এবং বাইতুল এহসান। আতফাল দপ্তরের দিক থেকে প্রথম 10টি জামাত হল ওল্ডশর্ট সাউথ ফানহাম, ওল্ডশর্ট নর্থ, অ্যাশ, ইসলামাবাদ, রহিমটন, ওয়েল সাউথ, চিম, ম্যানচেস্টার নর্থ, বার্মিংহাম ওয়েস্ট, ব্র্যাডফোর্ড সাউথ। ছোট জামাতগুলোর মাঝে রয়েছে স্প্যান ভ্যালি, কেতলি, নর্থ ওয়েলস, নর্থহ্যাম্পটন এবং সোয়ানজি। ক্যানাডার ইমারতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে ওয়ান, এরপর ক্যালগেরি, পিস ভিলেজ, ভ্যাঙ্কুভার, ব্র্যাম্পটন ওয়েস্ট এবং টরন্টো। যথাক্রমে 10টি বড় জামাত হল মিল্টন ইস্ট, মিল্টন ওয়েস্ট, হ্যামিল্টন ওয়েস্ট, ডারহাম ওয়েস্ট, অটোয়া ওয়েস্ট, রেজাইনা, ইন্সফিল্ড, এবারসলফোর্ড, নিউ ফাউন্ডল্যান্ড। আটফাল দপ্তরের ক্ষেত্রে ইমারতগুলো হল ওয়ান, এরপর পিস ভিলেজ, টরন্টো ওয়েস্ট, ভ্যাঙ্কুভার, ক্যালগেরি এবং মিসিসাগা। যথাক্রমে দপ্তর আটফালের ক্ষেত্রে ডারহাম ওয়েস্ট প্রথম স্থান অধিকার করেছে, হ্যামিল্টন ওয়েস্ট, হাদিকায় আহমদ, মন্ট্রিয়াল ওয়েস্ট এবং হ্যামিল্টন মাউন্টেন। জার্মানির ইমারতগুলোর মাঝে হ্যামবার্গ প্রথম স্থানে রয়েছে, এরপর ফ্র্যাঙ্কফোর্ট, ভেসবাদেন, গ্লসকারো, রেস্টেড। যথাক্রমে 10টি প্রথম জামাত হল রোডমার্ক, রোডগাঁও, নিডা, ফ্রেডবার্গ, ফ্লোরেসহাইম, নয়েস, মাইন্স, মেহদিয়াবাদ, উসনাবুর্গ, বার্লিন এবং কোবলেন্স। আতফাল দপ্তরের ক্ষেত্রে মানহাইম প্রথম স্থান অধিকার করেছে, এরপর ডিটসেনবাক, হেসেন সাউথ ওয়েস্ট, রাইনল্যান্ড ফলস ওয়েস্ট। আমেরিকার 10টি বড় জামাতের মাঝে প্রথম স্থানে রয়েছে লস অ্যাঞ্জেলেস, তারপর মেরিল্যান্ড, নর্থ ভার্জিনিয়া, সিয়াটল, সিলিকন ভ্যালি, বস্টন, অস্টিন, ওশকোশ, অনসোটা এবং পোর্টল্যান্ড। আথওয়াল দপ্তরের ক্ষেত্রে সিয়াটল প্রথম, তারপর লস অ্যাঞ্জেলেস, মেরিল্যান্ড, সাউথ ভার্জিনিয়া, ক্লিভল্যান্ড, অস্টন, সিলিকন ভ্যালি, ওশকোশ, ইন্ডিয়ানা এবং জায়ান। যথাক্রমে পাকিস্তানের জামাতগুলোর মাঝে প্রথম স্থান অধিকার করেছে লাহোর, তারপর রাবোয়া, তৃতীয় স্থানে রয়েছে করাচি। জেলা পর্যায়ে সাবালকদের মাঝে প্রথম স্থান অধিকার করেছে ইসলামাবাদ, পূর্বে শহরের কথা বলা হয়েছে, এখন জেলার কথা বলা হচ্ছে। জেলার দিক থেকে প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, এরপর ফয়সালাবাদ, গুজরাওয়ালা, গুজরাট, সারগোধা, উমরকোট, মুলতান, হায়দ্রাবাদ, মিরপুর খাস এবং ডেরা গাজী খান। যথাক্রমে আতফাল দপ্তরের ক্ষেত্রে 3টি বড় জামাত হল লাহোর, দ্বিতীয় স্থানে রাবোয়া, করাচি তৃতীয় স্থানে রয়েছে। আতফালের ক্ষেত্রে জেলার অবস্থান হল প্রথম স্থানে রয়েছে ফয়সালাবাদ, নারওয়াল, সারগোদা, উমরকোট, গুজরাওয়ালা, মিরপুর খাস, গুজরাত,
হায়দরাবাদ, শেখপুরা যথাক্রমে। পাকিস্তানে রুপিয়ার বা মুদ্রার মূল্য কমে যাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার ফজলে তারা অনেক বেশি আর্থিক কুরবানি করেছে, চাঁদা বৃদ্ধি করেছে। ভারতের 10টি প্রদেশের মাঝে প্রথম স্থানে রয়েছে কেরালা, এরপর তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং মহারাষ্ট্র। যথাক্রমে 10টি জামা চাঁদা আদায়ের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে হায়দরাবাদ, তারপর কোয়েম্বাটোর, কাদিয়ান, কালিকট, মঞ্জেরি, বেঙ্গালোর, মালাপালায়াম, কলিকাতা, কেরালাই এবং ক্যারং যথাক্রমে। অস্ট্রেলিয়ায় সাবালকদের ক্ষেত্রে চাঁদা প্রদানকারী জামাতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে মেলবোর্ন, তারপর ল্যাংওয়ান, কাসেল হিল, মাস্টন পার্ক, লোগান ইস্ট, মেলবোর্ন ব্যারেক, প্যামব্রিথ, পার্থ, মেলবোর্ন ক্লাইড, প্যারামাটা এবং অ্যাডিলেড ওয়েস্ট। আল্লাহ তালা তাদের সবার ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন। ফিলিস্তিনিদের জন্য আমি দোয়ার আহ্বান জানিয়ে থাকি, আপনারা স্মরণ রাখবেন তাদেরকে দোয়ায়, নিজের প্রভাবের গণ্ডিতে তাদের পক্ষে আওয়াজ উত্তোলন করুন, তাদেরকে বলুন, বিশেষ করে রাজনীতিবিদদেরকে বলুন, পূর্বে বলেছিলাম ইসরায়েল সরকার জুলম এবং অত্যাচার থেকে বিরত হয়ে বলে মনে হচ্ছে না, তারা সামরিক বাহিনীকে বলে দিয়েছে 2024 যুদ্ধের বছর আল্লাহ ফিলিস্তিনদের প্রতি কৃপা করুন। এখন এটিও বলা হচ্ছে যে পুরো অঞ্চলে এখন যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বযুদ্ধে সেটি রূপ নিতে পারে। বেরুতের চতুর্পাশে তারা বোমাবারি আরম্ভ করেছে, এরা এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাহ্যত আমেরিকান সরকার তাদেরকে এটি বলছে যে যুদ্ধ সীমিত করো, কিন্তু এটি বুলি সর্বস্ব বলে মনে হয়, চাপা কিছু কথা শোনা যায় আর কিছু নয়। আসল পরিকল্পনা যা মনে হয় তা হলো গাজা থেকে ফিলিস্তিনিদেরকে বহিষ্কার করা আর সেই জায়গাটুকু দখল করে নেয়। আল্লাহ তালা ফিলিস্তিনিদের প্রতি করুণা করুন, মুসলমানদের প্রতিও করুণা করুন, আল্লাহ তালা তাদেরকে বিবেক বুদ্ধি দিন আর তারা এই সম্পর্কে যেন চিন্তা করে যে যুগ ইমামের আওয়াজ শোনা উচিত এবং মানা উচিত। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ